বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আইসিডিএস হেল্পার এক্সাম দু হাজার তেইশ মুর্শিদাবাদ জেলা থেকে যে পরীক্ষাটা হয়েছিল অঙ্গনাড়ি সহায়িকা তো সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর একদম একান্নটা যে তোমাদের প্রশ্ন পড়েছিল এবং রচনাও যে পড়েছিলো রচনার অ্যান্সার কী লিখতে হবে কতটা লিখতে হবে এবং অঙ্কগুলো যেগুলো ছিল তার সমাধান একদম বিস্তারিতভাবে করে দিয়েছি এই ভিডিওতে আমরা এই কারণটা প্রশ্নের বিস্তারিতভাবে আলোচনা করে নেব দেখো কীরকম কোশ্চেন ছিল এবং তার উত্তরগুলো যারা পরীক্ষা দিয়েছিলো অবশ্যই মিলিয়ে নেবে একবার এবং যারা প্রিপারেশান করছো তারা কিন্তু অঙ্কগুলো দেখে নাও এবং রচনাটা কীভাবে লিখতে হয় আমি শেষে তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো তো প্রথম কোশ্চেনে চলে আসছি আমরা দেখো প্রথম কোশ্চেন তোমাদের ছিল যে বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন তো এখানে চারটে অপশান ছিল তো সঠিক উত্তর এটা হয়ে যাবে কি মার্কিন যুক্তরাষ্ট্র অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর যারা বি করেছ একদম সঠিক পরবর্তী কোশ্চেনে চলে যাব দু নম্বর কোশ্চেন দেখো ছিল যে নিচের কোনটি ম্যালেরিয়া রোগের রোগের লক্ষণ তো এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি জ্বর এবং রক্তশূন্যতা পরবর্তী কোশ্চেনে চলে যাবো দেখো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর একটা তোমাদের অঙ্ক ছিল বলছে যে একটি পাত্রে দুশো মিলি এম এল জল আছে পাত্রটি থেকে কুড়ি পারসেন্ট জল তুলে নিলে পাত্রে কতটা জল অবশিষ্ট থাকবে তো আমরা কীভাবে করবো এটা এটা দেখে নেব কীভাবে করবো দেখো তো এটা করার জন্য যেটা করতে হবে তোমাদেরকে করার জন্যে পাত্রে দেখো পাত্রে জল অবশিষ্ট থাকবে কতটা দেখো দুশো জল আছে বলছে কুড়ি পার্সেন্ট জল যদি তুলে নেওয়া হয় তাহলে দুশো মাইনাস দুশো এর কুড়ি পার্সেন্ট হবে ঠিক আছে তাহলে দুশো মাইনাস দুশো এর কুড়ি পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্টটাকে আমরা এরকমভাবে লিখতে পারি দুশো গণিত কুড়ি আর পার্সেন্টেজের জন্য বাই হান্ড্রেড করতে পারি তাহলে হান্ড্রেডের দুটো শূন্য নিচে যেহেতু আছে এবং তোমার দুশোর দুটো শূন্য যদি কেটে দিই তাহলে আমরা কিবা অকুড়ি দুগুনে চল্লিশ তাহলে দুশো মাইনাস চল্লিশ তাহলে কত হয় একশো ষাট মিলিলিটার এম এল মানে মিলিলিটার তাহলে কতটা জল অবশিষ্ট থাকবে একশো ষাট এমএল জল অবশিষ্ট থাকবে অর্থাৎ তোমাদের অপশন সিতে ওই উত্তরটা ছিল একশো ষাট এমএল অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ওকে পরবর্তী কোশ্চেন আমাদের চার নম্বর কোশ্চেন বলছে কোন ভারতীয় রাজ্যটি সর্বাধিক পরিমাণে ভারতীয় মশলা উৎপাদন করে এবং তাই ভারতের মশলা বাগান হিসেবে পরিচিত তো এটা সঠিক ক্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি কেরালা যা করেছো একদম সঠিক পরবর্তী চলে আসছি নেক্সট কোশ্চেনে নেক্সট হচ্ছে মানব দেহের সবথেকে বড়ো অঙ্গ অর্গান কোনটা তো এটা সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জকড়িৎ যা করেছো একদম সঠিক নেক্সট চলে আসছি পরবর্তী কোশ্চেনে পরবর্তী দেখো তোমাদের ছ নম্বর কোশ্চেন ছিল যে ভারতবর্ষে চিকিৎসা দ্বারা গর্ভপাতের সময়সীমা মেডিকেল টার্মিনেশন অ প্রেগন্যান্সি গর্ভধারণের কত সপ্তাহে পর্যন্ত আইনানুক তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কুড়ি সপ্তাহ পরবর্তী চলে আসছে নেক্সট কোশ্চেনে নেক্সট হচ্ছে তোমাদের সাত নম্বর কোশ্চেন দেখো কি ছিল দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটি তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ রেখা তারপর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ছিল আর আবার একটা অঙ্ক যে সময় মতো বৈদ্যুতিক বিল জমা দিলে দশ পার্সেন্ট ছাড় পাওয়া যায় রফিক চাচা বিদ্যুতের বিলে পঞ্চাশ টাকা ছাড় পেলে তার আসল বৈদ্যুতিক বিল কত টাকা ছিল তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের এটার অ্যান্সার যেটা হবে সেটা হবে পাঁচশো টাকা অপশান বি কী করে হবে আমরা একটু দেখে নেব দেখো তো এটার জন্য যেটা করতে হবে খুব সিম্পল দেখো বলেছে যে বৈদ্যুতিক বিল জমা দিয়ে দশ পার্সেন্ট ছাড় পাওয়া যায় তাই বলেছে না দশ পার্সেন্ট ছাড় পাওয়া যায় তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে দশ পার্সেন্ট ছাড় যে দশ পার্সেন্ট ছাড় সমান পঞ্চাশ টাকা ছাড় পেয়েছি এখানে তাহলে দশ পার্সেন্ট ছাড়ের সঙ্গে আমরা সমান করেছি পঞ্চাশ টাকাকে তাহলে দশ পার্সেন্ট ছাড় সমান যদি পঞ্চাশ টাকা হয়ে থাকে তাহলে একশো পার্সেন্ট ছাড় সবসময় একশো পার্সেন্ট বের করতো একশো পার্সেন্ট ছাড় সমান হবে পাঁচশো টাকা তাহলে আসল বৈদ্যুতিক বিল ছিল কত আসল বৈদ্যুতিক বিল ছিল পাঁচশো টাকা যেটা তোমাদের অপশন বিতে ছিল বি হয়ে যাবে এটার সঠিক অ্যানসার ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন ছিল দেখো নয় নম্বরে যে এটা কিন্তু বি সেট থেকে যাদের বি সেট পড়েছিলো তাদের অন্য অন্য যাদের যেহেতু অনেকগুলো সেটে পরীক্ষা হয়েছে মানে তোমাদের কোশ্চেন এক একজনের সি ডি অনেক অনেক রকম ছিল তো তো কোশ্চেনগুলো তোমরা মেলাবে তাহলে কিন্তু তোমাদের একদম মিলবে ঠিক আছে তোমার কোশ্চেনের সাথে নাও মিলতে পারে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে বলছি যেহেতু এ বি সি ডি অনেকগুলো সেট ছিল তো বি সেট থেকে যে কোশ্চেনটা নিয়েছি সেখান থেকে কোশ্চেনগুলো প্রিন্ট আউট করানো মানে টাইপ করানো হয়েছে তো জোশী মঠ যা সম্প্রতি ভূমি অবনমন বা ধ্বসের জন্য খবরে দেখা গেছে এটি কোন রাজ্য বা ইউনিটারি ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত তো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড অপশন হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন চলে যাবো দেখো পরবর্তী আবার ইংলিশ থেকে একটা কোশ্চেন এসেছিল এরকম যে হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ রেস্ট অব দি ওয়ার্ড মানে কোনগুলো একটা থেকে আলাদা তাহলে এখানে দেখো মিনিট সেকেন্ড ওয়াচ আওয়ার দিয়েছে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি না মধ্যে দেখো মিনিট সেকেন্ড ওয়াচ এই আওয়ার তিনটের মধ্যে মিল খুঁজে পাচ্ছি ওয়াচটা হয়ে যাবে মধ্যে আলাদা সি হয়ে যাবে এটা সঠিক ঠিক আছে এখানে দেখো যে আমি তোমাদের সুবিধাতে লিখেও দিয়েছি যে মিনিট সেকেন্ড এবং আওয়ার হচ্ছে তিনটি হচ্ছে একটি ঘড়ির কাটা আর ওয়াচটা কি একটা ঘড়ি একটা আলাদা তাই জন্য সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী দেখো একটা অঙ্ক ছিল আবার এটার সমাধান আমরা দেখে নেবো বলছি একটি প্রতিষ্ঠানে সর্বমোট জন কর্মকর্তা আছে তাদের মধ্যে থার্টি পার্সেন্ট হলেন পুরুষ এবং অন্যান্যরা মহিলা তবে প্রতিষ্ঠানে মহিলা কর্মকর্তাদের সংখ্যা কত তাহলে কি করবো তো এটার অ্যান্সার যেটা হবে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের দুশো পঁয়তাল্লিশ এ কি করে হবে আমরা একটু এখান থেকে দেখে নেবো দেখো তো এটার জন্য যেটা করতে হবে প্রথমে আমাদের উম কিভাবে আমরা সমাধানটা করবো দেখো প্রতিষ্ঠানে পুরুষ কর্মকর্তা কত যে মোট সর্বমোট কর্মকর্তা আমাদের তিনশো পঞ্চাশ জন বলা আছে এখানে যে প্রতিষ্ঠানের সর্বমোট কর্মকর্তা আছে তিনশো পঞ্চাশ জন তাদের মধ্যে বলে দিয়েছে দেখো থার্টি পার্সেন্ট হচ্ছে পুরুষ বলে দিয়েছে তাহলে আমরা মোট যত আছে তিনশো পঞ্চাশে থার্টি পার্সেন্ট বের করলাম তাহলে কতজন পুরুষ আমরা বের করতে পারলাম তাহলে তিনশো পঞ্চাশে থার্টি পার্সেন্ট মানে তিনশো পঞ্চাশ গণিত থার্টি বাই হান্ড্রেড তাহলে হান্ড্রেডের থার তিনশো তিনশো পঞ্চাশ গণিত থার্টি বাই হান্ড্রেড থার্টি পার্সেন্ট মানে হচ্ছে নিচে একশো হয়ে যাবে তাহলে দেখো নিচে যেহেতু একশো আছে তাহলে একশো দুটো শূন্য আর আমাদের তিরিশের একটা আর তিনশো পঞ্চাশের একটা ওপরে কেটে দিতে পারি তাহলে পঁয়ত্রিশ গুন তিন হয়ে যাবে এটাকে গুণ করলে আমরা পেয়ে যাই পেয়ে গেলাম দেখো একশো পাঁচজন হচ্ছে পুরুষ ওখানে প্রতিষ্ঠানে তাহলে মহিলা আমরা খুব সহজেই বের করতে পারবো তিনশো পঞ্চাশ জন যদি মোট থাকে তার মধ্যে একশো পাঁচজন যদি আমরা পুরুষ বের করতে পারি তাহলে বাকি যারা থাকবে তারা কী হবে মহিলা তাহলে প্রতিষ্ঠানে মহিলা কর্মকর্তাদের সংখ্যা তিনশো পঞ্চাশ থেকে আমাদের একশো পাঁচকে বিয়োগ করে নিতে হবে যেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব দুশো পঁয়তাল্লিশ জন যেটা আমাদের যেটা তোমাদের অপশান এতে ছিল ঠিক আছে তাহলে এ হয়ে যাবে এটা তোমাদের সঠিক অ্যান্সার আশা করছি বোঝা বোঝা গেছে তোমাদের নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ছিল বারো নম্বর বলছে দেউচা পাঁচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলাতে এটা অবস্থিত তো এটার অ্যান্সার হয়ে যাবে কি এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের তোমাদের অপশান ডি অর্থাৎ বীরভূম পরবর্তী কোশ্চেন দেখো হুইচ ইজ নট দি সিনোনেম অফ দ্য ওয়ার্ড ব্যাড তো ব্যাটের শিনোনিম বলেছে নট বলেছে কোনটা সিনোনিম হবে না তো দেখো শিনোনিম কোনটা কোনটা হবে ব্যাট মানে খারাপ আমরা জানি এখানে আমি তোমাদের সুবিধার্থে লিখেও দিয়েছি তো প্লিজেন্ট যেটা আছে এটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি যাবে এটা সঠিক অ্যান্সার যে এটা শিনোনিম হবে না সমর্থক হবে না শিনোনিম অর্থাৎ সমর্থক ঠিক আছে তাহলে ব্যাটের সমর্থক কোনটা হবে না প্লিজেনটা হবে না প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম আরামদায়ক আর ব্যাড মানে আমরা জানি দেখো খারাপ পোর মানে দুর্ভাগ্য বা খারাপ খারাপের দিকেই যাচ্ছে হ্যাঁ ইনফেরিয়ার ইনফেরিয়ার মানে হচ্ছে নিকৃষ্ট আর তারপর ডেফিসেন্ট ডেফিসেন্ট মানে হচ্ছে ত্রুটিমুক্ত এটা তাহলে সবগুলোই দেখো খারাপের দিকে যাচ্ছে তো প্লিজেন্ট মানে মনোরম আরাম আরাম আনন্দদায়ক ঠিক আছে তাহলে অপশান ডিও যাবে এটা বাকিগুলোর থেকে ব্যাড ব্যাটের সাথে মিলছে কোনটা কোনটা ব্যাটের সাথে মিলছে দেখো পুয়োর মিলছে তারপর তোমাদের ইনফেরিয়র মিলছে এবং ডেফিসেন্ট তিনটেই মিলে যাচ্ছে কারণ তিনটের মানে আমি দেখো তোমাদের লিখে দিয়েছি পুয়োর মানে দুর্ভাগা ইনফেরিয়ার মানে নিকৃষ্ট এবং ডেফিসিয়েন্ট মানে হচ্ছে ত্রুটিপূর্ণ তাহলে আলাদা হচ্ছে তোমাদের প্লিজেন যেটা মানে মনোরম আনন্দদায়ক ঠিক আছে আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের চলো পরবর্তী কোশ্চেন দেখো আবার একটা অঙ্ক কী করে সমাধান করবো আমরা দেখে নেব বলছে একটি এক ব্যবসায়ী তিরিশ টাকা কেজি ধরে বারো কেজি চালের সঙ্গে চল্লিশ টাকা কেজি ধরে আট কেজি চাল মেশালো এরপরে সে পুরো চালটি সাতশো চল্লিশ টাকায় বিক্রি করলো তাহলে সে মোট কত টাকা লাভ করলো খুব সোজা একটা অঙ্ক দিয়েছিল যেটা অ্যানসার কত হবে এটা তুমি যদি সমাধান করো তো এটার অ্যানসার চলে আসবে অপশান ডি ষাট টাকা যারা করেছিল পরীক্ষা দিয়েছিলে সকলে আশা করছি করেছো যারা করি তারা অঙ্কটা কীভাবে করতে হবে তাকে নাও দেখো তো কীভাবে করবো আমরা প্রথমে যেটা বলেছে যে তিরিশ টাকা কেজি ধরে দেখো বারো কেজি চাল কিনেছে মানে তোমার বারো বারো কেজি চাল তাহলে তিরিশ টাকা কেজি ধরে আমরা বারো কেজি চালের দাম বের করতে পারবো খুব সহজে কী করে তিরিশের সঙ্গে বারো গুণ করে তিরিশের সঙ্গে বারো যদি আমরা গুণ করি তাহলে তিন বারো ছত্রিশ তিরিশের জন্য একটা শূন্য এখানে বসে যাবে তাহলে তিনশো ষাট টাকা আমরা পেয়ে গেলাম তিরিশ কেজি চালের দাম আচ্ছা এরপরে সে কী কী করেছে চল্লিশ টাকা কেজি ধরে আট কেজি চাল মিশিয়েছে তাহলে চল্লিশ টাকা কেজি ধরে আট কেজি চালের দাম কত হবে আমরা বের করেছি চল্লিশ টাকা কেজি ধরে আট কেজি আট কেজি চালের দাম হচ্ছে চল্লিশ গণিত আট অর্থাৎ চারটে বত্রিশ তিনশো কুড়ি টাকা আমরা বের করেছি এখানে দেখো এবার তাহলে আমরা মোট ক্রয় মূল্য বের করেছি তিনশো ষাট টাকা আমরা প্রথমে বারো কেজি চালের দাম বের করেছি তিনশো ষাট টাকা এবং আট কেজি চালের দাম তিনশো কুড়ি টাকা তাহলে দুটোকে আমরা যোগ করে নিয়েছি যোগ করলে আমাদের চলে আসবে ছশো আশি টাকা মোট বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে কোশ্চেনে দেখো সাতশো চল্লিশ টাকা হচ্ছে পুরো চালটি বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো লাভ পেয়ে যাবো তাহলে লাভ হবে বিক্রয় মূল্য माइनस ক্রয় মূল্য চল্লিশ থেকে 680 বিয়োগ করলে আমরা পেয়ে যাব ষাট টাকা যেটা তোমাদের অপশন ডিতে ছিল তাহলে ডি হয়ে যাবে তোমাদের এটা সঠিক অ্যানসার ওকে পরবর্তী পরবর্তী क्वेश्चन নিচের কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ দর্ব আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তো এটা এর হয়ে যাবে जाएगा ऑप्शन বাংলাদেশ এরপর নেক্সট প্রশ্নে চলে আসবো দেখো আবার একটা অংক একটা অনুপাতের অঙ্ক দিয়েছে বলছে যদি এ ইস টু বিস টু সি সেমান টু ইস টু থ্রি ইস টু ফোর হয় তাহলে এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ এর মান কত হবে তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি অর্থাৎ আট ইস টু নয় ইস টু চব্বিশ কী করে হবে সমাধানটা আমরা দেখে নেবো দেখো তো এটা করার জন্য যেটা করতে হবে আমরা যদি ধরেই নিই যে তোমাদের এখানে যেহেতু বলে দেওয়া আছে এ ইস টু বিস টু সি সেমান টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে আমরা এটাকে যদি এ সে ওয়ান টু বি সে ওয়ান থ্রি এবং সি সে ওয়ান ফোর নিয়ে নিই ধরে নিই তাহলে আমরা এখান থেকে এ বাই সি এস টু বি বাই সি এস টু সি বাই এটাকে কীরকমভাবে লিখতে পারবো তাহলে এ মানে দেখো দুই বি মানে হচ্ছে তিন তাহলে এ বাই বি মানে হচ্ছে দুই বাই তিন বিয়াই সি মানে আমরা লিখতে পারবো তিন বাই চার থ্রি বাই ফোর এবং সি বাই এটাকে লিখতে পারবো ফোর বাই টু ঠিক আছে এবার দেখো আমরা যেটা করতে হয় যেটা নিয়ম যে তোমার যে নিচের হর যেটা আছে সেটাকে কাটার জন্য আমাদের যে নিচে হর কি আছে দেখো এখানে হর তিন আছে চার আছে এবং দুই আছে তাহলে তিন চার আর দুইয়ের যদি তোমরা কী করো তিন চার আর দুইয়ের যদি লসাও করে নাও ঠিক আছে বা এমন একটা সংখ্যা যেটা তিনটে দিয়ে ভাগ যাবে তিন চার আর দুই তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা তোমরা ধরে নেবে আমরা যদি বারো ধরে নিই দেখো তিনটে দিয়ে ভাগ যায় তিন চারে বারো চার তিনে বারো ছয় দুগুণে বারো তাহলে আমরা কী করেছি প্রত্যেক প্রত্যেকটা সংখ্যাকে বারো দিয়ে গুণ করে নিয়েছি দেখো তাহলে দুয়ের গুণিত বারো তিনের চার গুণিত বারো এবং চারের দুই গুণিত বারো প্রত্যেকটাকে বারো দিয়ে গুন করে নিয়েছি বারো দিয়ে গুণ করার ফলে কী হয়েছে নিচের যে সংখ্যাগুলো ছিল হর সেগুলো কাটাকুটি হয়ে গেছে দেখো তিনের সাথে বারো আমরা কেটে কত পেয়েছি দেখো চার পেয়ে গেছি তারপরে চারের সাথে বারো কেটে দেখো আমরা তিন পেয়ে গেছি আর দুইয়ের সাথে বারো কেটে আমরা ছয় পেয়ে গেছি তাহলে আমাদের ওপরে যে সংখ্যাটা ছিল দেখো দুই থাকবে তাহলে দুই গণিত চার হয়ে যাবে এটা প্রথমটা দ্বিতীয় অনুপাতটা কী হবে তিন গণিত তিন হয়ে যাবে এবং তৃতীয় অনুপাতটা হবে চার গুণিত ছয় অর্থাৎ আমরা পেয়ে যাব চার দুগুণে আট তিন তির খেয়ে নয় এবং চার ছয় চব্বিশ আট একটু নয় এক চব্বিশ এরকমভাবে আমরা কিন্তু খুব সহজেই অনুপাতটার সমাধান করতে পারবো আশা করছি বোঝা গেছে তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট জানাবে নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল নেক্সট তোমাদের ছিল যে খেলাধুলায় ভারতীয় পুরস্কার এবং সম্মানের প্রসঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোনটিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হয় তো এটার অ্যান্সার হয়ে যাবে কি এটার অ্যান্সার হয়ে যাবে ধ্যানচাঁদ পুরস্কার যেটা তোমাদের অপশান তে ছিল পরবর্তী পরবর্তী কোশ্চেন দেখে দেখো পরবর্তী আঠেরো নম্বর কোশ্চেন কি ছিল আঠেরো নম্বর কোশ্চেন কি ছিল যে বিখ্যাত রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন তো এটা আমরা সকলেই জানি এটার অ্যান্সার কী হয়ে যাবে অপশান এ হয়ে যাবে মুর্শিদাবাদ পরবর্তী কোশ্চেন উনিশ নম্বর ইংলিশ থেকে দেখো কি ছিল যে আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড তো কী হবে আই হ্যাভ টু পেনসিলস হবে যেহেতু টু আছে এখানে তাহলে এটা পেন্সিল হবে না টু পেন্সিলস হয়ে যাবে অপশান বি যারা করেছো একদম সঠিক বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার এরপর নেক্সট কোশ্চেন খুব ইজি দেখো একটা তোমার বিজ্ঞান থেকে কোশ্চেন ছিল আপেলে কোন অ্যাসিড থাকে আমরা জানি তো আপেলে থাকে ম্যালিক অ্যাসিড অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ঠিক আছে তেঁতুলে তুলে টাটারিক লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আমরা সকলে জানি আপেলে ম্যালিক অ্যাসিড এগুলো মনে রাখতে হবে তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন দেখে নেবো দেখো পরবর্তী তোমাদের একুশ নাম্বার কোশ্চেন কী ছিল বলছে ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল তো আমরা এটা সকলে জানি এটা কলকাতা হবে অপশন সি যারা করেছে একদম সঠিক অ্যান্সার এরপর আবার একটা অঙ্ক ছিল দেখো এই অঙ্কটা অনেকটা গুগলি ধরনের ছিল তো আশা করছি সকলে ঠিক করেছো দেখো এইটা যে যতটা পড়তে হবে বলি এটা বলেছে যে একটি গাছে প্রথমে চারটি পাখি বসেছিল, তার মধ্যে একটি পাখি উড়ে গেল এতটুকু যদি তুমি পড়ো তাহলে কিন্তু এটা অ্যান্সার করতে পারবে বাকি কিন্তু পড়ার এগুলো দরকারই হবে না ঠিক আছে যা দিয়েছে তোমাদের এটা গুগলি টাইপে দিয়ে দিয়েছে লাস্ট লাইনটা বলেছে দেখো প্রথমে যে চারটি পাখি বসেছিল, তার মধ্যে কটা পাখি বসে রইল। তাহলে এইটুকু পড়েই আমরা বুঝতে পারছি যে বাকি ভিতরে যে দিয়েছে সেটা কিন্তু গুগলি টাইপে দিয়ে দিয়েছে তো এটা প্রথম লাইনটা পড়ে তোমরা অ্যান্সার করতে পারবে চারটে পাখি ছিল তার থেকে একটা উড়ে গেল তাহলে কটা থাকবে তিনটে থাকবে তাহলে যারা সি অ্যান্সার করেছে একদম সঠিক সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ঠিক আছে একদম ইজি দেখো সমাধানটা এখানে করেও দিয়েছি এরম করে আমরা খুব সহজে এটা অ্যান্সার করতে পারবো তো পরবর্তী কোশ্চেন দেখে নেবো দেখো পরবর্তী একটা কোশ্চেন বলছি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত একশোটি সেঞ্চুরি কোন দেশের খেলোয়াড় করেছেন তো আমরা সকলে জানি ভারতের কী করেছেন সচিন তেন্ডুলকার করেছিলেন তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেশের সরি দেশের বলছি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন মস্তিষ্কের অংশ কোনটি তো এটার आंसर কী হবে এটার অ্যান্সার হয়ে যাবে লঘু মস্তিষ্ক এর ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী পরবর্তী क्वेश्चन পঁচিশ নম্বর নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি কোনটি একটি নির্দিষ্ট জীবনধারার কারণে ঘটে এবং কোন রোগ জীবাণুর কারণে নয় নির্দিষ্ট জীবন ধারণ জীবন ধারার কারণে ঘটে থাকে কোন কোনটি তো এটার आंसर কি হবে তো এটার आंसर হয়ে যাবে ডায়াবেটিস বা মধুমেহ অপশন বি হয়ে যাবে এটা সঠিক आंसर পরবর্তী পরবর্তী क्वेश्चन নিচের কোন রোগটি পোকামাকড় ইনসেক্ট বা ভেক্টর দ্বারা ছড়ায় তো এটার आंसर কি হয়ে যাবে এটার आंसर হয়ে যাবে তোমাদের যারা অপশন ডি করেছো একদম সঠিক ম্যালেরিয়া ঠিক আছে পরবর্তী চলে আসছি আমরা তোমাদের আবার একটা অঙ্ক ছিল অঙ্কটা আমরা পুরোনো আগে বলছি আমিনা বিবির বেতন দৈনিক বেতন দৈনিক দুশো টাকা তার বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি পেলেও পরে তার দশ পার্সেন্ট হ্রাস পায় তার দৈনিক বেতন কত তাহলে দেখো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডিতে যেটা রয়েছে একশো আটানব্বই টাকা কী করে হবে আমরা একটু জেনে নেব দেখো তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে খুব সিম্পল যে তার বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি যদি পায় দেখো দুশো টাকা তার বেতন ছিল ঠিক আছে দশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে দুশো প্লাস দুশো এর দশ পার্সেন্ট আমরা করতে পারবো তাহলে দুশো প্লাস দুশো এর দশ পার্সেন্ট মানে কি দুশো গণিত দশ বাই একশো পার্সেন্টেজ মানে নিচে একশো একটা হয়ে যাবে ঠিক আছে দুশো গণিত দশ বাই হ্যান্ড একশো একশো হয়ে যাবে এটা তাহলে একশো দুটো শূন্য দুশো দুটো শূন্য যদি কেটে দিই আমরা তাহলে দশ গুণে কুড়ি পেয়ে যাবো তাহলে দুশো প্লাস কুড়ি অর্থাৎ দুশো কুড়ি টাকা আমরা পেয়ে গেলাম দশ পার্সেন্ট বৃদ্ধি হওয়ার ফলে তার বেতন দুশো টাকা ছিল দশ পার্সেন্ট বৃদ্ধি হওয়ার পরে হওয়ার ফলে হয়ে গেলো দুশো কুড়ি টাকা এখন আবার দশ পার্সেন্ট যদি হ্রাস পায় তখন তোমাকে দুশো টাকা নেওয়ার কাজ করলে হবে না এবং দুশো কুড়ি টাকার উপর কাজ করতে হবে তাহলে এখন তার বেতন দশ পার্সেন্ট হ্রাস পেলে হবে কি হ্রাস পেয়ে গেছে তাহলে মাইনাস হবে দুশো কুড়ি মাইনাস দুশো কুড়ি আর দশ পার্সেন্ট হবে তখন ঠিক আছে তাহলে দুশো কুড়ি মাইনাস সেম একইভাবে দুশো কুড়ি গণিত দশ বাই একশো তাহলে একশোর দুটো শৈন্য নিচের কেটে যাবে এবং উপরে দেখো দুশো কুড়ি একটা শৈন্য এবং দশের একটা শৈন্য যদি কেটে যায় তাহলে বাইশে বাইশ হয়ে যাবে তাহলে দুশো কুড়ি থেকে বাইশ বিয়োগ করলে একশো আটানব্বই টাকা পেয়ে যাব তাহলে সুধরাং তার দৈনিক বেতন হয়ে যাবে একশো আটানব্বই টাকা যেটা তোমাদের অপশান দিতে ছিল তাহলে ডি হয়ে যাবে এটা সঠিক অ্যানসার আশা করছি বোঝা গেছে তোমাদের পরবর্তী পরবর্তী কোশ্চেন ছিল দেখো যে ভারতবর্ষের পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি নর্মদা পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা পরবর্তী উনত্রিশ নম্বর কোশ্চেন কি ছিল বলছে যে নিচের কোন রোগটি পশুর কামড় বা লালার দ্বারা ছড়ায় তো আমরা সকলের জানা এটা জলাতঙ্ক রোগ যেটা কুকুরে কামড়ানোর ফলে এটা হয়ে থাকে তো অপশান এই হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন নেক্সট আমাদের তিরিশ নম্বর কোশ্চেন দেখো কি আছে যে ল্যাকটোজ এক ধরনের শর্করা কোন খাবারে ল্যাকটোজ পাওয়া যায় তো অ্যান্সার কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের দুধে ল্যাকটোজ বাজে অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন চলে আসছি পরবর্তী একত্রিশ নম্বর কোশ্চেন যে ভিতরকণিকার জাতীয় উদ্যান যা নোনা জলের কুমিরের সংরক্ষণের জন্য বিখ্যাত কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে এটা অবস্থিত তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বিড়িষ্যা যারা করেছ একদম সঠিক হবে পরবর্তী পরবর্তী একটা অঙ্ক দেখো একদম সোজা অঙ্ক ছিল এটা আশা করছি সকলে পেরেছ যারা পরীক্ষা দিয়েছিলে একটি বর্গক্ষেত্রে সেন্টিমিটার হলে তার পরিসীমা কত হবে আমরা জানি বর্গক্ষেত্রে পরিসীমা সমান কি হয় চারগণিত বাহু তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ একশো বর্গ সেন্টে সরি একশো এ হবে না সরি সরি একশো হবে না এই দেখো এইখানেই অনেকে ভুল করে চলে আসবে তারা হলোতে এটা যেহেতু বলেছে কি পরিসীমা তাহলে এটা অ্যানসার কিন্তু একশো বর্গ সেন্টিমিটার হবে না যারা এই অ্যানসার করছো করে এসছো একদম ভুল বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার কেন হবে দেখো আমরা দেখে নেবো কী করে হবে একদম সিম্পল যে বর্গক্ষেত্রের প্রতিটি দৈর্ঘ্য বলেছে পঁচিশ সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সময় আমরা কী জানি চারগণিত দৈর্ঘ্য তাহলে গুণিত পঁচিশ মানে চার পঁচিশ একশো সেন্টিমিটার হবে ঠিক আছে যেহেতু পরিসীমা জানতে চাই যদি ক্ষেত্রফল জানতে চাইতো তখন কিন্তু এটা ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে হয় তাহলে দেখো অনেক সময় পরীক্ষায় তাড়াহুড়োর জন্য তোমরা এ আনসার করে আসবে অবশ্যই কিন্তু অপশানগুলো ভালো করে দেখবে তাহলে এটা বি এ হয়ে যাবে কিন্তু ঠিক আছে এ হবে না বি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী নেক্সট কোশ্চেন বলছে যে কোন ত্রিভুজের সকল দৈর্ঘ্য সমান হয় আমরা সকলেই জানি যে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সকল দৈর্ঘ্য হবে সমান তাহলে অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ওকে পরবর্তী দেখো একটা কোশ্চেন ছিল যে এরকম যে কি বলছে যে নিচের কোন জাতীয় গবাদি পশু দুধে সর্বোচ্চ শতাংশ চর্বি প্রোটিন ল্যাকটোজ এবং মোট কঠিন পদার্থ বা এস এন থাকে তো এটার অ্যান্সার অপশান এ হয়ে যাবে মহিষ ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী আমাদের পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে আমরা সকলেই বাড়িতে ইলেকট্রিক বাতি ব্যবহার করে থাকি কোন জাতীয় বাতিতে সব থেকে বেশি বিদ্যুতের যে সাশ্রয় হয়ে থাকে আমরা সকলেই বাড়িতে এখন জ্বালাই আগেকার দিনে সেই ফিলামেন বাড়া বাল্ব ছিল এখনকার দিনে সেসব এখন অতীত এখন কী চলে এখন সবই এল ইডি তাহলে অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার লেট এলইডি লাইট বা বাতি ঠিক আছে সি যারা করেছে একদম সঠিক উত্তর হবে এটা পরবর্তী আবার একটা অঙ্ক দেখে নেব আমরা কী করে সমাধান করতে হবে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আঠেরো সেন্টিমিটার তার তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি তিনশো চব্বিশ পাই সেন্টিমিটার স্কোয়ার কী করে হবে আমরা একটু দেখে নেব দেখো তো এটার জন্য একটা আমাদের ফর্মুলাটা জানতে হবে যে বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে ব্যাসার্ধ মনে রাখতে হবে হ্যাঁ এখানে ব্যাসার্ধ আঠেরো দেওয়া আছে তাহলে ক্ষেত্র বল ফর্মুলা কি বৃত্তের ক্ষেত্র বলে ফর্মুলা হচ্ছে পায়ে আর স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে বৃত্তের ব্যাসার্ধ আমাদের দিয়ে দিয়েছে আঠারো সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে বৃত্তের ক্ষেত্র বল আমরা জানি পায়ে আর স্কোয়ার সেন্টিমিটার আর মানে হচ্ছে এখানে ব্যাসার্ধ তাহলে আর আর মানে আঠেরো যদি হয়ে থাকে তাহলে পায়ে আট স্কোয়ার মানে কি হবে পায়ে ইনটু আঠারো স্কোয়ার মানে পাই ইন্টু আঠেরো গুণিত আঠেরো তাহলে আঠেরো আঠেরো গুণ করলে আমরা পেয়ে যাবো তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ পাই হয়ে যাবে অ্যান্সার তিনশো চব্বিশ পাই সেন্টিমিটার স্কোয়ার তাহলে অপশান বিতে যেটা তোমাদের রয়েছে অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার তাহলে বি করেছো একদম সঠিক পরবর্তী কোশ্চেনে চলে আসছি দেখো পরবর্তী কোশ্চেন কী দিয়েছে যে ন্যূনতম সমর্থন মূল্য মিনিমাম সাপোর্ট রেট সাপোর্ট প্রাইস এম এস পি কি তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি যে এই দামে এই দামে সরকার চাষির থেকে ধান গম ইত্যাদি সরাসরি ক্রয় করে ফলত এই দামের নিচে ধান গম এর বিক্রয় মূল্য নামে না ও চাষি লোকসানের সম্মুখীন হয় না তাহলে বি হয়ে যাবে কিন্তু সঠিক বি করেছে একদম সঠিক পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমাদের আটত্রিশ নম্বর কোশ্চেনে চলে আসছি বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য কনজিউমার গুড রপ্তানিকারক দেশ কোনটা তো এটার অ্যান্সার কি হবে তো এটার যেটা হয়ে যাবে অপশন এ চীন হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে যে যদি একজন রপ্তানিকারক তার রপ্তানিকারক অর্থ উপার্জন করে এবং তা কোনো ভারতীয় ব্যাংকে জমা রাখে তাহলে দেশের অর্থ সরবরাহের উপর চূড়ান্ত প্রভাব কি হবে তো এটার অ্যান্সার হয়ে যাবে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে অবস্থা নিয়ে হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার যারা ইয়ে করেছে একদম সঠিক পরবর্তী আমরা লাস্টে কিন্তু এই যে রচনা তোমাদের লিখতে দিয়েছিলো প্রবন্ধ তার উত্তর দুটো রচনা ছিল দুটোই কিভাবে লিখতে হবে আমি বলে দেবো আগের কোশ্চেনগুলো আমরা শেষ করি দেখো পরবর্তী কোশ্চেন বলছে মাই বুক ড্যাশ ওয়ান থাউজেন্ড পেজেস তাহলে কী হবে এটা মাই বুক তো মাই বুক হ্যাজ ওয়ান থাউজেন্ড পেজেস অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী চলে আসছি একচল্লিশ নম্বর কোশ্চেনে বলছে নিচের ভারতের রাজ্যগুলির মধ্যে কোনটির আয়তন সব থেকে বেশি তো অপশান সি রাজস্থান হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন ইংলিশ থেকে দেখো ছিল দি চাইল্ড ড্যাশ এ বুক নাও ফিলিন দি ব্ল্যাঙ্ক ফিলিম ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড তো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে দি চাইল্ড ইজ রিডিং এ বুক অপশান বি হয়ে যাবে এটা সঠিক তারপর নেক্সট কোয়েশ্চেন আমাদের তেতাল্লিশ নম্বর কি ছিল যে নবাব মুরশেদ গুলি খানের পর বাংলার মসনদে কোন নবাব সিংহাসনে আরোহণ করেন তো এটার অ্যান্সার হয়ে অপশান বি সরফরাজ খান পরবর্তী কোশ্চেন দেখে নেব পরবর্তী আমাদের তেতাল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর কোশ্চেন হে ইস ড্যাস বাইজ সুপ্রিয়র অ্যালং উইথ অল ডকুমেন্টস ফিল ইন দি ফিল্যাংকস উইথ প্রপার ওয়ার্ড তো এটা একটা ফ্রেজাল ভাব দিয়েছিল তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার কল কল ডন অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার যেটা সি করেছ একদম সঠিক হি ইজ কল ডন বাই সুপ্রিয়র অ্যালং উইথ অল ডকুমেন্টস পরবর্তী আবার একটা ইংলিশের কোশ্চেন দেখো কী ছিল যে দেয়ার ইজ এ ট্রি ড্যাস দ্য হাউস ফিলিন দি বিলংস উইথ প্রপার ওয়ার্ড তো এটার অ্যান্সার কী হয়ে যাবে দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দ্য হাউস বাড়ির সামনে ইন ফ্রন্ট অফ হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার এরপর চলে আসছি নেক্সট কোশ্চেন দেখো আমাদের ছিচল্লিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম আমরা সকলেরই জানা এটা প্রতিভা পাটিল অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার আর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এখন দ্রৌপদী মুর্মু এটা সকলেরই জানা এটা মনে রাখবে যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে এখন দ্রৌপদী মুর্মু পরবর্তী কোশ্চেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় আমরা সকলেই জানি এটা অপশন এ চুরুলিয়া হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার এরপর দেখে পরবর্তী কোশ্চেন ডাল থেকে নিম্নলিখিত কোন জিনিসটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় তো এটা হয়ে যাবে অপশান এ অর্থাৎ প্রোটিন সব থেকে ডাল থেকে বেশি পরিমাণে পাওয়া যায় প্রোটিন অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী দেখো আমাদের উনপঞ্চাশ নম্বর কোশ্চেন জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কি তো এটার অ্যানসার হয়ে যাবে মাতৃ মৃত্যুর হার কমানো অপশন বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো আমাদের পঞ্চাশ নম্বর কোশ্চেন কী ছিল যে আপনার পাড়ায় যে আশা কর্মীরা সেবা প্রদান করে সেই আশার ফুল ফর্ম তোমরা আশার আইসিডিএস এর ফর্মটা অবশ্যই কিন্তু পরীক্ষা দেওয়ার আগে থেকে যাবে ঠিক আছে তো আশার ফুল ফর্ম কোনটা আসার ফর্ম হবে অপশান এ যেটা আছে অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট ঠিক আছে এটা মনে মনে রাখবে চলো পরবর্তী তোমাদের রাইটিং ছিল দুটো আমরা প্রবন্ধ রচনা সেটা কীভাবে লিখতে হয় দেখে নেব তো পরবর্তী দেখো তোমাদের যেটা প্রবন্ধ লিখতে দিয়েছিল বলছে যে নিচে দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটা নিয়ে প্রবন্ধ লিখতে হবে যেটা তোমাদের পনেরো মার্কসের থাকে এবং এখানে বলেই দিয়েছে দেখো যে একটি বাচ্চার ছয় মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন সে সম্পর্কে দেড়শো শব্দের মধ্যে তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে শব্দও তোমাদেরকে মোটামুটি বলে দিয়েছে যে ডেটের মধ্যে তোমাদেরকে লিখতে হবে পনেরো মাসে তোমাদের একটাই পরে তো এই রচনাটা বা প্রবন্ধটা কীভাবে লিখবো আমরা দেখে মতো দেখো তো এটার জন্য যেভাবে তোমরা লিখবে এটা এরকমভাবে লিখা যায় যে প্রথমে তোমরা এটা পয়েন্ট দিয়ে দিলে যে টিকাকরণের প্রয়োজনীয়তা বলে যেহেতু টিকাকরণ সম্পর্কে দিয়েছে শিশুদের সুরক্ষা ও সুস্থ উন্নতির লক্ষ্যে শিশুর প্রথম ছয় মাস থেকে তার তিন বছর পর্যন্ত টিকাদানগুলি বড়ো ভূমিকা রাখতে পারে তার স্বাস্থ্য ও উন্নতির দিকে এই সময়কালে টিকা দান দেওয়ার মাধ্যমে তাদের বিভিন্ন জনসংখ্যার রোগ থেকে রক্ষা করা হয় যা তাদের ভবিষ্যৎ ভবিষ্যতে স্বাস্থ্য ভালো ভালো স্বাস্থ্য নিশ্চিত করে এরপর আমরা কি লিখবো এরপরে দেখো প্রথম টিকা হলো বিএসজি বা বিসিজি টিকা যা টার্বাকুলোসিস নামক রোগ থেকে রক্ষা করে প্রথম বিসিজি টিকা দেওয়া হয় সকলে জানো তারা মানে পড়াশোনা একটু করছে তারা এরপর ডিপিটি টিকা যা ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস নামক তিনটি রোগের প্রতিরোধ তৈরি করে এছাড়া হিপ টিকা পোলিও টিকা এবং মিএম টিকা হওয়ায় শিশুদের রোগের আক্রমণ হতে থাকে না বা হতে পারে না এরপরে লিখব আমরা এটুকু এরপরে লিখবো এক বছর বয়সে মিজিং টিকা হিসেবে হেপাটাইটিস বি এবং বিএসডি টিকা প্রদান করা হয় যা শিশুদের প্রতিরোধ তৈরি করে এবং তাদের সুস্থতার দিকে একটি মোড় তৈরি করে এই টিকাকরণের মাধ্যমে আমরা শিশুদের সুরক্ষা সুস্থ জীবনযাপনে সাহায্য করতে পারি এবং সমাজে সুস্থ ব্যবস্থা তৈরি করতে সহায়ক হতে পারি এই দিকে সরকার স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং সকল অভিজ্ঞ চিকিৎসকের মৌলিক ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ একই সঙ্গে অভিভাবকদের জন্য শিক্ষা ও জনসচেত জনসচেতনতা বাড়ানো জরুরি যাতে তাদের বাচ্চাদের জন্য সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে তো এইটুকু মোটামুটি আমাদেরকে লিখলেই কিন্তু এই যে তোমাদের দেড়শো শব্দের মধ্যে যেহেতু বলেছে তো এটুকু মোটামুটি লিখলে তোমাদের প্রথম যে প্রবন্ধ সেটা হবে নেক্সট এরপরে তোমাদের আরও একটা প্রবন্ধ ছিল এটাও কী করে লিখতে হবে আমরা এখান থেকে দেখে নেব দেখো অথবা বলেছিল যে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কি কি কাজ হয় সে সম্পর্কে তোমাদেরকে এটাও কিন্তু দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় যেটা পনেরো মার্কসে থাকে তো এটার অ্যান্সার কী করে লিখবে তোমরা দেখো উত্তর অঙ্গনওয়াড়ি একটি গ্রামীণ এলাকা বা অজন্মস্থান কেন্দ্র যেখানে সকল ব্যক্তি একসঙ্গে আসে এবং বিভিন্ন কাজে জড়িত থাকে এই কেন্দ্রে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয় যা গ্রামীণ সমৃদ্ধ এবং জনসংখ্যা উন্নতি করতে সাহায্য করে হলো এরপরে আমরা লিখব্রাফ চেঞ্জ করে লিখবো যে অঙ্গনাড়ি কেন্দ্রে একটি স্বাস্থ্য অঙ্গনড়ি কেন্দ্রে একটি স্বাস্থ্য কেন্দ্র থাকতে পারে যেখানে জনগণ নিয়মিতভাবে চিকিৎসা পায় এবং জনসংখ্যা সাধারণ স্বাস্থ্য অবস্থা উন্নত করা হয় এছাড়া শিক্ষার ক্ষেত্রেও অঙ্গনড়ি একটি শিক্ষা কেন্দ্র হতে পারে যেখানে ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় হলো এরপরে আমরা লিখবো এই কেন্দ্রে কৃষি ও কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হতে পারে যা গ্রামীণ মানুষের আর্থিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এছাড়া রোজগার সৃষ্টির লক্ষ্যে কৌশল শেখানো হতে পারে যা স্থানীয় মানুষের মানুষ নিজেদের জীবনও নির্মাণ করতে পারে এটুকু লিখলাম এরপরে আরেকটু অংশ আমরা লিখব তো যেহেতু তোমাদের দেড়শো শব্দের মধ্যে বলেছে তো খুব বড় কিন্তু লেখা যাবে না হ্যাঁ মোটামুটি এটুকু লিখলে হবে তারপরে আমরা লিখব যে অঙ্গনাড়ি কেন্দ্রে সামাজিক ও সাংস্কৃতিক কর্মক্ষেত্র ওই অঞ্চলে সমৃদ্ধির কাজে জড়িত হতে পারে যা একটি সাম্প্রদায়িক ও সহযোগী পরিবেশ তৈরি করতে সাহায্য করে এই কেন্দ্রে সম্প্রদায়ের উন্নতি বৃহত্তর মানুষের সহানুভূতি এবং সামাজিক সমঝোতা বাড়া বাড়াতে কাজ করা হয় এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হতে পারে বিশেষ করে নারীদের জন্য একটি হাসপাতাল বা নারী ও শিশু সম্মেলন কেন্দ্র যেখানে নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় সেবা প্রদান করা হয় হলো এরপর আরও একটু অংশ লিখবো একটু লিখে আমরা শেষ করবো এইভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গ্রামীণ জীবনের বিভিন্ন দিকে সক্রিয় ভূমিকা পালন করে এবং স্থানীয় সমৃদ্ধি এবং উন্নতির দিকে একটি উদাহরণ হতে পারে ঠিক আছে তো এই ছিল তোমাদের যে আইসিডিএস হেল্পার পরীক্ষা ছিল তার সম্পূর্ণ কোশ্চেন একদম পুরো একদম ডিটেলসে একদম ডিসকাস করে দিলাম যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা আইসিডিএস রিলেটেড বা পরীক্ষার জন্য প্রিপারেশান করছো ঠিক আছে তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে তো এই ক্লাসটি এতটাই ছিল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ